রাস্তায় হঠাৎ গাড়ি নষ্ট হলে কয়েকজন মিলে ঠেলে কাছের গ্যারেজে নিয়ে যাওয়ার ঘটনা প্রায়শই চোখে পড়ে। তবে কয়েকজন নয়, শুধু একজন নারী টেনে নিয়ে গেলেন 12,216 কেজি ওজনের আস্ত ট্রাক, তাও হাত দিয়ে নয়, নিজের চুল দিয়ে। বিশ্বাস হচ্ছে না, সম্প্রতি গিনেস বুক কর্তৃপক্ষ তাদের ভেরিফাইড ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন এই ঘটনার ভিডিও। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নাগরিক আশা রানী 2016 সালে ওই রেকর্ড করে গিনেস বুকে ঠাঁই করেন। তবে গিনেস বুক কর্তৃপক্ষ ওই ঘটনার ভিডিও সম্প্রতি শেয়ার করার পর ফের আলোচনায় আসেন আশা রানী। আশা রানীকে লৌহ রানী খেতাব দেওয়া হয়। ওই ভিডিওতে দেখা গেছে, লাল ও ধূসর রঙের ডাবল ডেকার বাসটির সামনের অংশের সঙ্গে আশার চুল দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। আশা রানী পেছনের দিকে হাঁটা শুরু করলে বাসটিও সামনে এগোতে থাকে। তবে শুধু চুল দিয়ে গাড়ি টানাই নয়, আশা রানীর ঝুলিতে রয়েছে শক্তি প্রদর্শনের একাধিক রেকর্ড। গিনেস বুক কর্তৃপক্ষ জানিয়েছে, আশা রানীর প্রদর্শনের জন্য একাধিক রেকর্ড রয়েছে। কান দিয়ে ভারী গাড়ি টানা, চুল দিয়ে সবচেয়ে বেশি ওজন তোলা এবং চোখের পাতার সাহায্যে ভারী ওজন তোলার রেকর্ডও আশা রানীর। আশা রানীর এসব রেকর্ডের মধ্যে সবচেয়ে আলোড়ন তুলেছিল চোখে পাতা দিয়ে 15.15 কেজি তোলার রেকর্ড, 2014 সালে যা করেন তিনি।